মহাসমারোহে সারা দেশের সঙ্গে রাজ্যে উদযাপন করা হয়েছে দেশের 77তম স্বাধীনতা দিবস। রাজ্য স্তরে মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর আসাম রাইফেল ময়দানে। এখানে প্যারেড শো এর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানিয়েছে রাজ্য পুলিশ ও সেনাবাহিনী। আসাম রাইফেলস ময়দানে বর্ণাঢ্য অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের বীর সেনানী ও বীর শহীদদের স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রাজ্যবাসীকেও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে বদ্ধপরিকর সরকার। 2023-24 অর্থবর্ষে রাজ্যের জনজাতি কল্যাণ সহ সমগ্র জাতিগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে নতুন 13টি প্রকল্প ঘোষণা করেছে সরকার, যেগুলির মাধ্যমে রাজ্যের সমস্ত অংশে জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়ন করা সম্ভব হবে। ইতিমধ্যে 2023-24 অর্থবছরে জনকল্যাণমুখী বাজেটে 13টি নতুন প্রকল্প চালু ঘোষণা করা হয়েছে। জনজাতি, সংখ্যালঘু, তপশিলি জাতিগোষ্ঠী সহ সকল অংশের মানুষের উন্নয়নের রূপরেখার একটি সঠিক পথ নির্দেশিকা এই বাজেটে রয়েছে। গত এপ্রিল মাসে আগরতলায় G20 বিজ্ঞান সম্মেলন আপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের ইনডোর হলে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। এই সম্মেলনে G20 দেশভুক্ত বিভিন্ন দেশের বিজ্ঞানী ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। রাজ্য সরকারের অগ্রাধিকার ক্ষেত্রসমূহের মধ্যে রয়েছে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, যেন প্রত্যেক পরিবারের আয়ের উৎস সৃষ্টি করে প্রত্যেকে নিজের পরিচয়ে আত্মনির্ভর করে তোলা যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, 2022-23 অর্থবর্ষে বাজেটে আর্থিক বৃদ্ধির হার ধরা হয়েছিল 8.80%, যা জাতীয় স্তরে ছিল 7.20%। 2023-24 অর্থবছরে আর্থিক বৃদ্ধির হার ধরা হয়েছে 8%, জাতীয় ক্ষেত্রে এই বৃদ্ধির হার ধরা হয়েছে 6.5%। এবছরের বাজেটে আর্থিক বৃদ্ধি করা হয়েছে প্রায় 10%, বিশেষ করে উপজাতি কল্যাণে উপজাতি এলাকার উন্নয়নে প্রায় 43% বাজেট বৃদ্ধি করা হয়েছে। 2022-23 অর্থবছরে রাজ্যের সামগ্রিক অর্থনীতি যে বৃদ্ধির হার ছিল আনুমানিক 8.80%, তুলনামূলকভাবে জাতীয় স্তরে বৃদ্ধির হার অনুমিত ছিল 7.20%। চলতি 2023-24 অর্থবছরে রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা হল 8%, যেখানে জাতীয় স্তরে অগ্রগতির লক্ষ্যমাত্র 6.5%। রাজ্য সরকার এই বছরে সর্বোচ্চ বাজেট ঘোষণা করেছে, যা গত বছরের বাজেটের তুলনায় প্রায় 10% বেশি। বাজেটের প্রায় 25% ধার্য করা হয়েছে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে। 2022-23 সালের তুলনায় এই বছরে নগর উন্নয়নের বাজেটে প্রায় 70%, জনজাতি কল্যাণে প্রায় 43%, বিদ্যুৎ পরিষেবায় প্রায় 28%, শিল্পক্ষেত্রে প্রায় 54% এবং কৃষিক্ষেত্রে প্রায় 25% বৃদ্ধি করা হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য বড় ধরনের ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। বলেন, সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার লক্ষ্যে কঠোর আইন আনছে সরকার। শিক্ষার উন্নয়নে আগামী 5 বছরে 200 কোটি টাকা ব্যয় করে আরো 400টি বিদ্যালয়ে উন্নত পরিকাঠামো করে তোলা হবে। বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে রাজ্য সরকার কিছু কার্যকারী পদক্ষেপে বিষয়সমূহ বিবেচনা করেছে। চলতি বাজেটে শিক্ষার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার আগামী 5 বছরের মধ্যে 2,000 কোটি টাকা বিনিয়োগ করে 400টি সরকারি বিদ্যালয়কে PM3 ও বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে আধুনিকরণের ব্যবস্থা গ্রহণ করেছে। 2022-23 শিক্ষাবর্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে মূল পড়ুয়া ছাত্রীদের মধ্যে 44,662 বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বাজেট অনুসারে সাইকেল টু গার্ল স্টুডেন্ট এই প্রকল্পটি 2023-24 শিক্ষাবর্ষে চালু রয়েছে, যার জন্য ব্যয় বরাদ্দ আছে 9 কোটি টাকা। উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহিত করতে দ্বাদশ পরীক্ষায় 100 জন শীর্ষস্থানাধিকারী ছাত্রীকে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামক প্রস্তাবিত প্রকল্পে বিনামূল্যে স্কুটি প্রদান করার বিষয়টি সরকারের প্রক্রিয়াধীন রয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, শিক্ষার উন্নয়নে 2018 সাল থেকে এখন পর্যন্ত সরকার ট্যাটের মাধ্যমে 8,420 জন শিক্ষককে নিয়োগ করছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মেধাবীদের সাহায্যে সিএম স্কলারশিপ নামে একটি নতুন প্রকল্প চালু করেছে, যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে দশম শ্রেণী উত্তীর্ণ 100 জন ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ 100 জন ছাত্রছাত্রীকে প্রতি মাসে 5,000 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। এছাড়াও দরিদ্র মেধাবী ছাত্রীদের সমস্ত রকম ভর্তি ফি, পরীক্ষার ফি মকুব করে রেখেছে সরকার। 2018-19 থেকে এখন পর্যন্ত 8,420 জনকে টেটের মাধ্যমে শিক্ষা দপ্তরে নিয়োগ করা হয়েছে। আর্থিক দুর্বলতার কারণে উচ্চ শিক্ষা গ্রহণে অক্ষম মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তার রাজ্য সরকার সিএম অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাছাই করে দশম শ্রেণী উত্তীর্ণ 100 জন এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ 100 জন গরিব মেধাবী ছাত্রছাত্রীকে 5,000 টাকা করে প্রতি মাসে বৃত্তি প্রদান করার প্রস্তাব বাজেটে রয়েছে। এদিনের অনুষ্ঠানে পুলিশ মহানির্দেশক সহ উপস্থিত ছিলেন বিভিন্ন বাহিনী প্রধান, রাজ্য মন্ত্রিসভার বরিষ্ঠ মন্ত্রীগণ, বিধায়কগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্বাধীনতার সংগ্রামীগণ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।